18ই জুলাই বৃহস্পতিবার কোটা আন্দোলনের নামে মহাখালীতে বেশ কয়েকটি সরকারি ভবনে ভয়াবহ তাণ্ডব লীলা চালানো হয়। মহাখালীতে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভেতরের চিত্র এবং এখানে সারি সারি গাড়ি যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। মহাখালীতে প্রথম যে দুর্বৃত্তের যে আগুন, সেই আগুনটি কিন্তু দেওয়া হয় এই দুর্যোগ ভবনে, এবং দুর্যোগ ভবনের থাকা যে মোটরসাইকেল এবং সেই সাথে দামি দামি যে গাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু অগ্নি সংযোগ ঘটানো হয়। আপনারা একটু ভেতরের দিকে দেখায়, এটি মহাখালীর সেই দুর্যোগ ভবনের ভেতরের দৃশ্য। এবং ভেতরে যদি আমি যাওয়ার চেষ্টা করি, একেবারেই নিচু তলা থেকে শুরু করে তাদের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু ঘটে। একেবারে সবগুলো ভবনেই কিন্তু প্রচুর ভাঙচুর করা হয়, প্রতিটি সেই একটা বলা চলে একেবারে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। প্রতিটি রুম থেকে শুরু করে প্রতিটি ভবনের দৃশ্যই এরকম, গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে সেগুলোও কিন্তু এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে সার্ভার স্টেশন এটি দেখছেন, সেই সব কিছুই আসলে পুরে ছাই হয়ে গেছে। এখন শুধু এখান থেকে আজকে ঘটনার ৬ষ্ঠ দিন হলেও এখনও পর্যন্ত এই যে অগ্নিসংযোগের পরের যে দৃশ্য সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখনও পর্যন্ত যে আগুনের যে ভয়াবহ তাণ্ডবের কারণে পুড়ে যাওয়ার দৃশ্য কিন্তু এখনও এখানে দেখতে পাচ্ছি আমরা। দর্শক, দুর্যোগ ভবনের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাই। দুর্যোগ একেবারেই ভবনের ভেতরে রয়েছি এবং পুরো এই দুর্যোগ ভবনের যে ভেতরের দৃশ্য যদি বলি তাহলে বলতে হয় যে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। প্রতিটি জিনিসই আসলে পুড়ে ছাই হয়ে গেছে। নিচের যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজের ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি গ্যারেজের ভেতরের দৃশ্য। এখানেও সেই যে আগুন, সেই আগুনের পুড়ে ছারখার হয়ে গেছে এই ভেতরের যে গাড়িগুলো ছিল, যেসব গাড়ি আসলে দুর্যোগের বিভিন্ন কর্মকর্তারা ব্যবহার করতেন সেসব গাড়িই আসলে এই পুড়ে ছারখার হয়েছে। এটি গ্যারেজ বলা চলে, এখানেই মূলত আসলে এই গ্যারেজেই গাড়িগুলো রাখা হতো এবং এই গাড়িগুলো যেখানে রাখা হতো যখনই আসলে সামনের দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে তারপরেই কিন্তু ধীরে ধীরে সেই অগ্নিকাণ্ড ভেতরের দিকে প্রবেশ করে।